শীতকালে ফ্রেশ সবজি দিয়ে বানানো খিচুড়ির মজাটাই আলাদা তার সাথে যদি আবার পরে একটু খাসির চর্বি কিংবা মাংস তাহলে তার মজা দ্বিগুণ বেড়ে যায় আমি একটা বড় অ্যালুমিনিয়ামের কড়া নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়ে গরম হওয়ার পর ওতে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সরষের তেল দিলাম আর বড় চামচের এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে অর্থাৎ তেলটা ভালোর মতো গরম হয়ে গেলে আমি এতে তিনটে গোটা লঙ্কা একটু ফাটিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব আর দুটো তেজপাতা অর্থাৎ বে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের দারচিনি আর দুটো লবঙ্গ আর আমি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে আঁচটা যেন হাই ফ্লেমে না থাকে হাই ফ্লেমে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নতুন রাঁধুনিতে সুবিধার্থে একটা কথা বলে রাখি বে খেয়াল বসত বা অন্য কোনো কারণে বাই চান্স যদি ফোরনটা পুড়ে যায় তাহলে পুরোটা পাল্টে নতুন করে আবার শুরু করবেন না হলে পুড়ে যাওয়া বিশ্রীর স্বাদ আর গন্ধটা পুরো রান্নাটা বহন করবে বাকি রান্নাটা যতটাই সুন্দর করে করুন না কেন রান্না থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবার পর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে একটু নরম হওয়ার পর দু টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করিনি আপনারা ইচ্ছা করলে কিন্তু গোল্ডেন ব্রাউন করে নিতে পারেন তাতে স্বাদটা হয়তো আর একটু ভালো হয় আমার একটু তাড়া আছে ওই জন্য আমি এই অবস্থাতে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো অর্থাৎ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিন্তু এই মশলাগুলো দেবার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি পরে আর আলাদা করে হলুদ গুঁড়ো ব্যবহার করব না যেহেতু এটা খিচুড়ি বানানো হচ্ছে তাই পুরো সবজি এবং চাল ডালেরতে যে পরিমাণ হলুদ গুঁড়ো লাগবে সেটা পুরো একবারেই দিয়ে দিচ্ছি আর যদি মনে করেন যে কোনো কারণে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে অবশ্যই আগে থেকে একটু জল দিয়ে নেবেন আর আমি এখানে এখন কোনো বাড়তি লঙ্কা ব্যবহার করছি না কারণ যেগুলো ফোড়ন দিয়েছি তিনটে লঙ্কা যথেষ্ট ঝাল ছিল আবার রান্নার শেষে একটা ভাজা মশলা ব্যবহার করব তাতে আবার লঙ্কা মেশানো আছে এখন আমি অ্যাড করলাম হোম মেড স্পেশাল গরম মশলা পর আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এতে সাধারণ গরম মশলার সঙ্গে জৈত্রী আর জায়ফল আছে এরপর এটাকে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে আঁচটা এখন পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই থাকবে খুব সাবধানে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই কষানো থেকে কাঁচা মশলার গন্ধটা নিঃশেষ না হয় আমি বারবার নেড়ে জেরে এটাকে কষিয়ে নিচ্ছি যেই মুহূর্তে এখান থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি কেটে রাখা সবজিগুলো এতে অ্যাড করব অনেকে মনে করে খিচুড়ি রান্নাটা ভীষণ একটা ঝামেলার কাজ সব সময় ওভেনের পাশে দাঁড়িয়ে থেকে ক্রমাগত নাড়তে হয় না হলে ধরে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা প্রথম দিকটা একটু সময় দিতে হয় তারপর আপনি যদি রান্নার কাছ থেকে সরে যান তাহলেও আপনার খিচুড়ি রেডি হয়ে যাবে শুধুমাত্র প্রয়োজনীয় মাঝে মাঝে প্রয়োজনীয় উপকরণগুলোকে আপনাকে অ্যাড করতে হবে আমি তো পুরো রান্নাটা কষিয়ে নেওয়ার পর এটাকে একটা বড় প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিই তো এখন আজকে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমি এটা পুরোটা কড়াইয়েতেই রান্না করে দেখাবো আপনারা ইচ্ছা করলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন আমি যেমনভাবে বলে দিলাম কষিয়ে শুধুমাত্র কষিয়ে নিই সমস্ত সবজি অ্যাড করে নিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখনই পরিমাণটা একটুখানি কমে যায় তখন সেটাকে তুলে নিয়ে প্রেশারে দিয়ে জাস্ট দুটো সিটি মিডিয়াম লো ফ্লেমে কষানো থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই সময় আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করব আমি এখানে শুধু কী কী সবজি অ্যাড করছি সেটা বলে দিই টমেটো আলু আর বাঁধাকপি আর এগুলো হচ্ছে ওলকপি ওলকপির নাম হয়তো এই প্রথম অনেকেই শুনছেন অনেকেই আবার জানেন আমি ওলকপিটাকে তাই দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর খেতে খুব বড় বড় সাইজ হয় এগুলো কাঁচাও খাওয়া যায় যদি কচি হয় তবেই বড় হয়ে গেলে একটা অন্যরকম স্মেল আসে কাঁচা খাওয়া যায় না যাই হোক আমি এখানে ফুলকপি আর ব্রকলিগুলো অ্যাড করে দিলাম ব্রকোলিও অনেকেই ভালো চেনেন না আর দিলাম কিছু গাজর কতটা পরিমাণ নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব আর আমি একটা জিনিস আগে দিতে ভুলে গিয়েছিলাম এটা অবশ্যই আপনারা কষানোর সময় দেবেন এটা একশো গ্রামের মতো আছে চর্বি সহ খাসির মাংস এটা অবশ্যই আগে দেওয়া উচিত ছিল আমার দিতে ভুল হয়ে গেছে আর আমি কেটে রাখা স্পিনাচ অর্থাৎ পালং শাকটা দিয়ে দিলাম আরও যদি কোনো সবজি থাকে অবশ্যই অ্যাড করবেন আমার কাছে আপাতত এই সবজিগুলোই ছিল আরও পরে পরে কিছু কিছু জিনিস আমি অ্যাড করবো সেটা রান্নার সময় দেখা যাবে এরপর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব পরিমাণটা সামান্য একটু কমার জন্য এই সময় আমি ফ্লেমটা একটু হাইয়ে রেখে একটু কমে নেওয়ার চেষ্টা করব। ঢাকনা খুলে দেখুন যখন কমে এসেছে সামান্য তখন আমি আগে থেকে চালটা ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে ভাঙা ছোলা আর মুসুর ডাল নিয়েছি আর চাল নিয়েছি তিনশো গ্রাম আর ডালটা নিয়েছি ঠিক অর্ধেক এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে খিচুড়ির ভালো টেস্ট পেতে গেলে চাল আর ডালের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে যতটা পরিমাণ চাল ঠিক তার অর্ধেক পরিমাণ ডাল সেটা যে ডালই হোক মুসুরির ডালে টেস্টটা ভালো আসে তবে ইচ্ছা করলে আরও অনেক ডাল দেওয়া যেতে পারে যত বেশি ধরনের ডাল দেবেন টেস্টটা ভালো হবে আর আরও বেশি হেলদি হবে আমার মুগ ডাল শেষ হয়ে গেছিলো আমি তাই শুধু মুসুর ডাল আর ছোলার ডাল দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ হতে দিতে হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটি অ্যাড করছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এতে জল দিয়ে দিতে হবে কারণ এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি দিয়ে এরপর আমি এতে প্রয়োজনীয় লবণটা অ্যাড করছি অবশ্যই একটু চেকে দেখে নিলে ভালো হয় তার জন্য প্রয়োজনীয় জল দিয়ে নিয়েছি আর আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল কালারের জন্য যারা চালটা একটু কম সিদ্ধ খান তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন কিন্তু তার জন্য আমি যে পরে মশলাগুলো অ্যাড করব সেগুলো একটু আগেই অ্যাড করতে হবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমার মনে হয়েছে যে আর একটু বাকি আছে কারণ আমরা একটু নরম নরম খাই তার জন্য ঢাকা দিয়ে দিন নিতে হবে দিয়ে আর কিছুক্ষণ পর মোটামুটি মিনিট দশেক পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব যদি দেখি হয়ে এসেছে তো তখন আমি একটু ভাজা মশলা অ্যাড করব এতে শুকনো লঙ্কা গোটা ধনে এবং গোটা জিরে খোলায় গরম করে নেওয়া হয়েছে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি অ্যাড করছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে মিনিটখানেক এটাকে জাল দিয়ে তারপর নামাবার আগে আমি একটু ঘি অ্যাড করে নেব যাদের গরম মশলার গন্ধটা খুব বেশি ভালো লাগে তারা অল্প করে গরম মশলা গুঁড়ো দিতে পারেন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে খিচুড়িটাকে আরও যদি একটু রিচ আর টেস্টি বানাতে চান তার জন্য কাঁচা বাদাম আর আধ পাকা নারকেল কুচি কুচি করে কেটে মাঝামাঝি অবস্থায় অ্যাড করতে পারেন মুখে চিবানোর সময় ভীষণ ভালো লাগে খেতে ওটা আমার বাদ এখন নারকেলের ক্রাইসিস চলছে তাই আমি অ্যাড করতে পারলাম না আর কাঁচা বাদামটা অন্য একটা কারণে দিলাম না এখানে যে চালটা আমি অ্যাড করেছি সেটা হলো সিদ্ধ গোবিন্দভোগ চাল যে কোনো চালেটা বানানো যায় তবে যদি আতপ চাল খাসটা নেওয়া হয় তাহলে আরও বেশি গন্ধটা উগ্র হয় মানে রিচ হয় আমি যে পরিমাণটা নিয়েছি পুরো পরিমাণ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব একবার চেক করে নেবেন আর যে রান্নাটা সেটা পরিণত মানুষের ছজনের খাবার যারা খিচুড়ি ভালোবাসে তাদেরই যারা কম ভালোবাসে তাদের আটজন তো হয়েই যাবে চাল ও ডালের সঙ্গে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে আমার এই খিচুড়ি রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তা প্রথমেই একটা লাইক দিন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পরবর্তী নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন আমি নেক্সট দিনে আবার নির্ধারিত সময়ে নেক্সট রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন খিচুড়িটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি টেস্ট করার জন্য কেমন হয়েছে দেখে আমাকে জানান